আসসালামু আলাইকুম। তো আজকে আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে কথা তুলে ধরছি, যে যে কাজটা যে সমস্ত ভাইয়েরা নারী মহলে অক্ষমতায় আছেন, সময় পান না। সময়ের উপর ভিত্তি করে যে ওষুধটা আমরা প্রস্তুত করি সেটাকে বলা হয় আলকুচি বীজ। এই আলকুচি বীজের অনেক নাম শুনেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন পাউডার কিনে খাচ্ছেন, খায় কাজ হচ্ছে না। যে সমস্ত ভাইদের তাদের জন্য এই ভিডিওটা আবারও তুলে ধরছি আমরা। আলকুচি বীজ যাতে বেল শোধন না করবেন। আলকুচি বীজ শোধন করতে পর্যাপ্ত দুধের প্রয়োজন হয়। তো আমরা বেপরোয়া দুধ ব্যবহার করে আলকুচি বীজগুলোকে শোধন করি। শোধন করার অন্তে এখানে আরও কিছু জিনিস আছে, দুইটা গাছ এখানে যোগদান করি। যোগ করার পরেই এটাকে পরিশোধন করে বড়ি তৈরি করি। বড়ি তৈরি করে এই বড়িটাকে আবারও ঘিয়ে ভাজে আপনাদের দ্বার প্রান্তে পচাই আমরা। তো দেখেন, আমরা সেই জিনিসটাই আপনাদের কাছে আবারও তুলে ধরছি। এই যে পর্যাপ্ত দুধ এখানে ব্যবহার হয়, এই দুধ দিয়ে এটাকে আলকুচি বীজগুলোকে আমরা শোধন করি। যে দুধ দিয়ে তাকে আলকুচি বীজগুলোকে আমরা শোধন করি। পর্যাপ্ত পরিমাণে বীজ এখানে পর্যাপ্ত দুধ দিই। দুধ দিয়ে শোধন করা অন্তেই এটাকে সিদ্ধ যখন হয়ে যায়, সিদ্ধ করা অন্তেই ছিলেলি এই বীজটাকে ছিলেনা হয়। এই যে দেখতে পাচ্ছেন খোসাগুলোর নিচে পড়ে আছে, এগুলা খোসাগুলোর নিচে পড়ে আছে, আর এটাকে এটা ছিলেনা হয়েছে। ওগুলো খোসা, এই যে এটা এই গালবাতে দেখছেন, এটা ছিলেনা অরিজিনালি হয়ে আসছে। আমরা পর্যায়ক্রমে এখানে সিদ্ধ করছি এবং ছিলেচ্ছি। তো এই ছিলানা অন্তেই এটাকে আবারও ঘিয়ে ভাজা পড়বে। ঘিয়ে ভাজা অন্তে এটাকে পাউডার বানানো হবে। এই পাউডারটাকেই আমরা পর্যায়ক্রমে বটিকা তৈরি করি। যে বটিকাটা দেখেছেন অরিজিনালি ঘিয়ে ভাজতে, আমাকে আমরা হয়তো মনে করবেন যে একদিন ভাজাই, আর ভাজলাম কি ভাজলাম না, আর তৈরি করলাম কি করলাম না। তো তা নাই, আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা সপ্তাহে একবার করে আধ মন এক মন করে বিছিয়ে আমরা কিন্তু পরিশোধন করি। পরিশোধন করে সারা বাংলাদেশে আমরা যেহেতু পর্যাপ্ত পরিসরে সাপ্লাই দিচ্ছি এবং আপনাদের দ্বার প্রান্তে পৌঁছা দিচ্ছি, এবং পর্যাপ্ত কাজ হচ্ছে, মানুষের কাজ হচ্ছে, তারা সবাই লাইক শেয়ার দিচ্ছে আমাকে, ফলো করছে আমাকে এবং আমাকে হাই হ্যালো দেয়। কারণ আমি এত নিবিড়ভাবে কাজগুলো করি, আমি সবসময় পরিশ্রমের মধ্যে থাকি। কারণ আমি বারবার বলে থাকি একটা জিনিস, যে চেয়ারে বসে থেকে হেকিমি চিকিৎসা হয় না। হেকিমি চিকিৎসা করতে হলে একটা হেকিমকে পর্যাপ্ত পরিশ্রম করতে হয়, আর একটা হেকিমকে গাছ সম্বন্ধে বেশির অংশ ধারণা রাখতে হয়। কোন গাছ কী কাজ করে, কোন গাছের কী গুণগত ক্ষমতা, কোন গাছ কোন রোগের উপর কী পরিমাণে প্রয়োগ করা হয়। তো আমাদের এই আলকুচি বীজের শোধনকৃত বটিকা আপনারা শরীরে ব্যবহার করবেন। যে সমস্ত ভাইরা বীজটা তরল হয়ে গেছে, বীজ পাতলা হয়ে গেছে, ঘন গাঢ় হয় না, নারী মহলে একবারই সময় দিতে পারছেন না, দুই এক মিনিটের মধ্যে বীজ স্খলন হয়ে যায়, এদের জন্যই এই প্রাইসটা। এটা আপনারা ব্যবহার করবেন, আপনারা ঘন্টার পর ঘন্টা ইনশাল্লাহ কাজ করতে পারবেন। স্ত্রীটা গুমড়ামুখী হয়ে থাকে, এই গুমড়ামুখী স্ত্রীর মুখে হাসি ফুটে উঠবে, ইনশাল্লাহ ফুটে উঠবে, ইনশাল্লাহ ফুটে উঠবে। তো আপনারা সাথে থাকবেন, আবারও আমাকে লাইক শেয়ার দিবেন, আমার ভিডিওগুলো নিয়ে কমেন্ট করবেন এবং ফলো দিবেন বেশি বেশি করে। তো ভালো থাকবেন আর সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার কর্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।